হাই বন্ধুরা, আমি রূপম। আজকে একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রাজকুমার হিরানি। মানে যদি বলি যে আমাদের বলিউড ইন্ডাস্ট্রি বা আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একজন বড় পরিচালক, এবং এটা বলতে আমাদের খুব গর্বের ফিল হয়, তার যদি ফিল্মগুলো বলি, থ্রি ইডিয়েটস, মুন্না ভাই সিরিজ এবং লাস্ট রিলিজ সঞ্জু, সবকটা ছবি বক্স অফিসে সাফল্য তো এনেছে এবং আমাদের অনেক গর্ব ফিল করি ছবিগুলো। কিন্তু আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, এবং না ব্যাপার জেনে বলাটা খুব ভুল বলে মনে হয়। তো মি টু এই যে জিনিসটা মানে খায় না মাথায় দেয়, যারা জানে না তারা হচ্ছে মি টু এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে অনেকে যারা সত্যি কথা বলতে পারেনি এতদিন, অনেক কিছু ধামাচাপা পড়েছিল, সেই ধুলোগুলো আজকে ঝেড়ে বেরিয়েছে এবং অনেক সত্যি চলে এসেছে। যেখানে সাজিদ খান বলি, আলোক নাথ বলি, আমাদের নানা পাটেকার বলি, এরকম অনেক অনেক লোকের আসল মুখোশ বেরিয়েছে, যদিও প্রুভ হয়নি এবং তারা আজকেও জোর গলায় অনেক কথা বলেছে, কিন্তু কোথাও একটা গিয়ে না ইন্ডাস্ট্রিটা নড়ে চড়ে বসেছে। যেখানে কঙ্গনা রানাওয়াতের মতো অ্যাক্ট্রেসদের মানে কোথাও একটা গিয়ে সিডিউস করা হয়েছে। তো আজকে আরও একজনের যখন হেডলাইনটা দেখলাম, সত্যি মানে এটা মানতে খুব কষ্ট হয় যে রাজকুমার হিরানির মতো পরিচালকের ক্ষেত্রে, যাকে আমি কোথাও একটাকে আইডল মানতাম, তার অ্যাগেনস্টে মি টুর অ্যাগেনস্ট এসেছে, এবং সেটা আর কেউ নয়, তারই একজন সহ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই মানে অ্যাগেনস্টে তার এই মামলাটা করেছে। এবং মিটুতে আজকে সারা, যারা নিউজ ফিড ফলো করো বা যারা বলিউড রিলেটেড খবর রাখো, তারা দেখবে যে আজকে গুগলেও কোথাও একটা চারাদিকে এটা ছড়িয়ে গেছে যে রাজকুমার হিরানির অ্যাগেনস্টে তার অ্যাসিস্ট্যান্ট, লেডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই কথাটা বলেছে। এবং যার জন্য আজকে সত্যি কথা বলতে এটা একটা খুব খারাপ একটা সংবাদ, কোথাও একটা খুব হার্ট করে আমাদের, খুব খারাপ লাগায়, যাকে আপনি সবচেয়ে ভালোবাসবে তোমরা, যাকে কোথাও একটা গিয়ে খুব মানে আইডিয়াল জায়গায় বসাবে এবং যার ফিল্ম আমরা সারাক্ষণ দেখি, তার সম্পর্কে আমি জানি না এটা ঠিক কি ভুল, এটা কোথাও কি সত্যি কি মিথ্যে, কিন্তু যখন খবরগুলো পেলাম বা এরকম যখন সারাক্ষণ নোটিফিকেশান আসতে থাকছে, এরকম টুইটারে আজকে এটা খুব একটা ট্রেন্ডিং, তো সত্যি কোথাও একটা গিয়ে মনে হয় যে আমরা কোন সোসাইটিতে আছি, কাকে বিশ্বাস করা যায় কাকে বিশ্বাস করা যায় না। আমি এটা কোথাও কারো সাইড নিয়ে না বলছি না, কিন্তু যদি ট্রুথ হয়ে থাকে, যদি সত্যি হয়ে থাকে, তাহলে সত্যি আমরা কোথায় আছি? একটা মুখোশের আড়ালে কত কিছু হতে পারে। তো আমি চাই না কোনটা সত্যি, কিন্তু আমি এইটুকু বলবো যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হোক বা সে একজন সাধারণ কেউ হোক, সে যেন ন্যায্য রায় পায়, সে যেন বিচার পায়, এমন যেন না হয় যে তার যেহেতু কোনো, সে যেন এস্টাবলিশ নয় বলে যেন এই ব্যাপারটা আবার যেন ধামাচাপা পড়ে যায়, এটা যেন না হয় যে কেউ বড় মানুষ বলে তোমার ছাড় না পায়। এটা রায় বা কোনো কিছু নিজের মত নয়, আমরা সবাই চাই যেটা সত্যি সেটা যেন সামনে আসুক, যাতে কেউ শুধু শুধু এরকম দোষারোপ না হয়, আবার যার ওপর এরকম কিছু হয়ে থাকে সে যেন সম্মানটুকু ফেরত, তার মানে সম্মানটুকু যেন সে ফেরত পায় বা সে যেন একটা বিচার পায়, এটাই তো। আর সত্যি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুব একটা দুঃখের জায়গা যে রাজকুমার হিরানির মতো পরিচালকের কাছে এই এলিগেন্স এসছে। তো মি টু এই স্টেটমেন্ট হওয়ার পরে অনেক অনেক যারা এরকম সিডিউস হয়েছে, যাদের অনেক এরকম দিন গেছে, তারা কোথাও একটা কি সত্যি কথা বলছে, এবং কোথাও একটা কি বিকাশ ব্যালের মতো পরিচালকদের অ্যাগেনস্টে অনেকে মুখ খুলেছে, আলোকনাথ আমাদের মানে 80-90s পরিচালক সুভাষ ঘাইয়ের এগেনস্ট লোকে বলেছে, তো নানা পাটেকার যাকে আমরা কোথাও একটা কি ক্রিটিক্যালি অ্যাক্লেমড একজন অভিনেতা, যার সব পারফরমেন্স আমরা সবাই বলতাম মেসমারাইজিং পারফরমার তিনি, কিন্তু তার অ্যাগেনস্ট এটা হয়েছে এবং কোথাও একটা গিয়ে তো মনেই হয় যে এগুলো সত্যি। তা এখন আর সবচেয়ে বড় কথা কি, এই সত্যি মিথ্যে কে প্রমাণ করবে, কোর্ট আছে কি জন্য, আমরা কি করে প্রমাণ করতে পারি? কিন্তু কোথাও একটা কি মনে হয় যে একটা মানে কেউ নিজে এরকম ভাবে কাউকে ছোট করার জন্য, কাউকে নিজ দেখানোর জন্য মিথ্যে কথা বলবে, নিজের চরিত্র দাগে নেই? অনেকে বলে যে তনুশ্রী দত্ত মিথ্যে কথা বলেছে, ও তার সিনেমায় বোল্ড সিকোয়েন্স নিয়ে, সে অন্য সিনেমা তো বোল্ড সিন করতে তার অসুবিধা হয়নি, এবং আজকে নানা পাটেকার তাকে কিছু বলেছে। তো সত্যি যারা এই কথাগুলো বলে বা এরকম ভিডিও বানায়, মানে সত্যি এই চিপ মেন্টালিটির মানুষদের জন্য আর কিছু বলার নেই। একটা সিকোয়েন্সে অভিনয় সবচেয়ে বড় কথা, আমরা একটা অভিনেতা বলি, একটা অভিনেত্রী বলি, তার কিন্তু মানে নামের সাথে কখনো জোড়া থাকে না, যে মানে ডান্সার সিঙ্গার এটা জোড়া থাকে না, বা হ্যান্ডসাম এরকম কিছু হ্যান্ডসাম হাং থাকে না, সবার আগে একটা অ্যাক্টারের আগে আসে অ্যাক্টার, মানে সে অভিনেতা বা অভিনেত্রী, তাকে তো অভিনয় করতে হবে, সেই ক্যারেক্টারে আসতে হবে, তার জন্য সে যা ইচ্ছা করতে পারে।
আমাদের বলিউডে কটা এরকম হয়েছে, খুব বেশি হলে 20খানা সিনেমা বা 30খানা সিনেমা, হলিউডে তো লাখ লাখ, সব জায়গায় লাখ লাখ হয়েছে। তো একটা সিনেমাতে কি সিকোয়েন্স করেছে, কেমন কি করেছে, বা সে পার্সোনাল লাইফে যাই হোক, তার সাথে যদি এরকম কিছু করা হয়ে থাকে, তার সঙ্গে প্লিজ সে বাস্তব জীবনে কেমন, সে কোন ক্যারেক্টার করেছে, এগুলো তুলনা করা কোনো যায় না। কারণ একটা সত্যি কথা বলা হলে একটা প্রস্টিটিউটকেও, একটা প্রস্টিটিউটকে যদি জোর করা হয়, তার মানে চাহিদার অ্যাগেনস্টে যদি কিছু করা হয়, তাহলে সেটাও ক্রাইম। তাই এরা তো মানে কি বলবো, প্রুফ ছাড়া কোনো কথা বলা আমাদের এখানে মানে একদম উচিত না। এটুকু আমার মত, আমি জানি না আমি ঠিক বলছি বা ভুল বলছি, এবং রাজকুমার হিরানি দোষী কি দোষী নয়, কারণ এই যে ব্যাপারটা, এটা কোনোদিন সলভ হবে না। কারণ এই কেসগুলো কোনোদিনই কেউ জিতে বেরোবে না, কেসের পর কেস, কেসের পর কেস, কেসের পর কেস হতে থাকবে। এবং যারা আজকে আসামির কাঠ গড়া, তারা বলবে আমাদের ব্যাপারে না জেনে আপনারা কেউ কোনো উক্তি দেবেন না। জানি না কি হবে ভিডিওটা এত অবধি, ভিডিওটা বলবো না শেয়ার করতে সাবস্ক্রাইব করতে, খালি বলবো যে এটা সত্যি না মিথ্যে, বা তোমাদের যেমন সেটা তোমরা জানিও। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।